নিচ্ছি স্যার। আরো সামনে তোমার সিট কোথায়? আমার সিট হচ্ছে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমরা আজকে জারাগোসা থেকে যাচ্ছি বার্সেলোনাতে, ট্রেনের নাম বার্সেলোনা সেন্ট। তো অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো এই প্রথম যাচ্ছি বার্সেলোনা। আঙ্গুলটা ভাই সরা, তোর আঙ্গুলটাই আসবে, আমার স্যার আসবে। আমরা খুব এক্সাইটেড, বার্সেলোনা যাচ্ছি, আমরা নো ক্যাম্প ভিজিট করবো, এই সব কথা চলে আসবে, আমার উপরে এডিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি নাও। হ্যাঁ ঠিক আছে, তুমি নাও। আর এই ট্রেনে দেখলাম ইয়েও আছে, ছবি দেখাচ্ছে, এই দেখো একটু ছবি। ট্রেনটা হচ্ছে বুলেট ট্রেন, এটা ঘন্টায় 300 কিলোমিটার স্পিডে যায়। তো বার্সেলোনা অনেক দূরে হলেও এটা 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যাবে। এখন আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, বাইরে কিছু দেখা যাচ্ছে না, বাট বাইরে যখন দেখা যাবে তখন আমরা একটু বাইরের সিনও নেব। তো আশা করছি ইট উইল বি এ ভেরি নাইস ট্রিপ, এনজয়েবল ট্রিপ। এখানে মহিলা টিটি আছে, দেখো মহিলা টিটি যাচ্ছে, দেখো আমাকে দেখো, কিন্তু ওরা টিটিগুলো খুব ভদ্র, অন্য দেশের মতো না যে সে উচ্চবাচ্য করে না, এটা তো ইউরোপিয়ান, খুব ভদ্র, খুব মিষ্টি করে কথা বলে। অনেক কিছু শেখা আছে ইউরোপে এসে, দেখলাম আসলে আমাদের অনেক কিছু শেখার বাকি ছিল। হ্যাঁ, ইউরোপে এসে ওদের যে কাম অ্যান্ড কোয়েট অ্যাটমসফিয়ার, ওরা খুব চিল মুডে থাকে, দেখলাম সবাই খুব পড়াশোনা করে ভালো। আমি স্পেনকে দেখে আসলে আমার ভালো লেগে এসেছে। হ্যাঁ, এটা এই এক্সপ্রেশনটা হচ্ছে, ভুলে গেলাম তো স্প্যানিশটাকে কি বলে। আপনি কি স্পেনে থেকে যেতে চাচ্ছেন? আমি পারলে থেকেই যেতাম আসলে, আমার আসলে যেতে মন চাইছে না, বাট কিন্তু কি করবো এখন, বাড়ি গাড়ি সব রেখে চলে আসছি বাংলাদেশে, এখন তো স্পেনে থাকতে পারতেছি না, বাট আমাকে সুযোগ দেওয়া হলে আমি অবশ্যই থাকতাম। আমাকে স্পেনের যে মোবাইল যে ব্যবহার সম্পর্কে কিছু বলেন, মোবাইলের ব্যাপারে। স্পেনে লোকজন মোবাইল হাতে কম দেখা যায়, আমাদের মতো না, খুব কম টাইম দেখা যায়, ওরা মানুষে মানুষের কথা বেশি বলে, ওদের সোশ্যাল ইন্টারাকশন ভালো। ওই যে বললাম আমি ইউরোপে কী শিখলাম, ইউরোপে ইংলিশ শিখে গেলাম, যে আসলে ওদের যে লাইফস্টাইল এটা অভ্যস্ত হতে আমাদের অন্তত আরও 50-60 বছর লাগবে এই স্টাইল ফলো করতে গেলে। আবার শেখার তো শেষ নেই, আমরা শিখছি, আমরা একটা শিক্ষা সফরে এসেছিলাম, দেখছি শিখছি, যত দেখবো আরও শিখবো, আশা করছি ভবিষ্যতে যদি আমাকে আরও বড়ো সময়ের জন্য পাঠানো হয়, এবার আসছিলাম 8 দিনের জন্য, যদি 1 বছরের জন্য পাঠানো হতো তাহলে আরও শিখে নিয়ে যেতে পারতাম, অসুবিধা নেই। আমি আমার স্টুডেন্টদেরকে ডিজিটাল পাঠশালার মাধ্যমে এটাই জানাচ্ছি যে আপনারাও আসেন স্পেনে, ঘুরে যান, কাজে আসতে পারেন, শিক্ষা সফর আসতে পারেন, বেড়াতে আসতে পারেন,
বাট আসলে আপনি এনজয় করবেন, এটা খুব সুন্দর একটা জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা বিভিন্ন দৃশ্য দেখাবো। হ্যাঁ, উপরে এই মুহূর্তে দেখা যাচ্ছে ট্রেনের স্পিড আসতেছে, এখন একটু অপেক্ষা করেন আপনারা। টেম্পারেচার দেখা যাচ্ছে, স্পিড এখনো আসে নাই। হ্যাঁ দেখেন, এই মুহূর্তে স্পিড একটু বাইরে নাও, ভিতরে একটা বাইরে দেখো, আমাদের দেশের মতো নাথিং স্পেশাল। খুব সুন্দর, মাঝে মাঝে ইউরোপিয়ান প্যাটার্নের গ্রামের বাড়ি দেখা যাচ্ছে। খালি দেশ স্পেনের 70% হচ্ছে খালি, এত বড় একটা দেশ। ও মাই গড, কি প্রচুর একটা উন্নত একটা দেশ। স্পেনের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, স্পেনে স্প্যানিয়ার্ডরাও বিশ্ববিখ্যাত ছিল, ওদেরও রাজা বাদশাহ ছিল, রাজা ফার্ডিনান্ড থেকে শুরু করে ইসাবেলা, আর রোমানরাও এই দেশকে আরও উন্নত করে দিয়ে গেছে। মানে একে তো উন্নত, তার উপর রোমানরা যখন কনকোয়ার করছে তখন আরও উন্নত ছিল, মানে সুপার উন্নত স্কোয়ার। দেখলে বোঝা যায় ওদের আকাশ বাতাসে উন্নতির ছাপ দেখা যায়। আসলে এটা এক ভিডিওতে বলার জিনিস না, আপনাদেরকে এসে দেখে যেতে হবে সচক্ষে। আমি যেটুকু দেখলাম আমি বললাম, আমি আশা করব আপনারাও এই ভিডিও দেখে উৎসাহিত হলে আপনারা আসতে পারেন স্পেনে। আমার মনে হয় খুব একটা এক্সপেন্সিভ না। এই তো দেখছি, দেখাবো নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে